আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। তো গতকালকে আমি লিনিয়া ফার্স্ট ইনস্ক্রিপশন নিয়ে ভিডিও ম্যাক করেছিলাম, তো ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম আর অফারটা আমি শেয়ার করেছি রাতের দিকে। তো কীভাবে কাজ করবেন সব কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছি। আপনাদের যদি কোড লাগে তাহলে কোডটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, আরও আমার কাছে কোড আছে, নিতে পারেন চাইলে। তো এখানে আসলে এখন কী অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি, কালকে রাতে যা দেখালাম বাকি কাজটুকু একদম সহজে আপনাদের দেখাতে চাই আর কি। এখন তো দেখেন, এখানে আমার কার্ড ইউজ হয়ে গেছে, আমার 52 কার্ড ইউজ হয়েছে, এটা আপনি আপনারটা দেখতে পাবেন। এই যে এখানে স্মার্ট ওয়ালেট, যেটা আমাদের কন্ট্যাক্ট আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে, এটা হচ্ছে আপনার স্মার্ট কন্ট্যাক্ট ওয়ালেট। তো এখানে আপনারটা আপনি দেখতে পাবেন। এখানে দেখেন আমার 2200 পয়েন্ট আছে, আমি আরও যদি বুঝাই দিই আপনাদের নিজেরটা আপনাদের বোঝার জন্য আর কি। দেখেন আমার এখানে 2200 পয়েন্ট আছে, আমার 52 কার্ড ইউজ হয়েছে এবং আমার 42000 মিন্ট হয়েছে। এখন এখানে হচ্ছে 100000 পয়েন্ট মিন্ট করতে হবে, তো আপনি আপনারটা দেখে নেবেন। 100 কার্ড ইউজ করতে বলছে, তো আরও একটু পরিষ্কার করে যদি বোঝাই তাহলে আমি গতকাল ভিডিওতে কিন্তু সমস্ত কিছু আপনাদের ইন টোটালি বুঝিয়ে দিয়েছি ফার্স্ট টু লাস্ট। তো এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে কার্ড। তো আপনার কাছে এখানে 100টা কার্ড লাগবে, 100টা কার্ড ইউজ করতে হবে ওদের যে রিকোয়ারমেন্ট সেটার জন্য। ঠিক আছে, আমি ইনস্ক্রিপশনে যাচ্ছি। তো কমিউনিটিতে জয়েন করে ওদের অনেকগুলো সাইট পার্টনারশিপ আছে, এখানে কমিউনিটি কাজগুলো করে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন, কার্ডও আর্নিং করতে পারবেন। পয়েন্ট আর্নিং হলে কার্ড আর্নিং হয়ে যাবে। আমার এখানে আছে এখন 2200, মানে 2000 পয়েন্ট লাগে আর কি, এই যে এই কার্ডটা ইউজ করতে। আমি এটা ইউজ করতেছি, আমি সরি, এটা পয়েন্ট নেওয়া যাবে এবং কার্ডও হবে। তো আমি এটা মিন্ট করতেছি, এটা আমার এনাস, আচ্ছা কার্ডের কথা বলতেছে, তো এটা না, এটা ইউজ করতেছি, ওয়েট, এটা দিয়ে পয়েন্ট দিবে। হ্যাঁ, তো এখানে স্পেনে ক্লিক করবেন। এটা গতকালকে দেখিয়েছি আমার 2200 পয়েন্ট থেকে এখন 2000 পয়েন্ট কেটে নিবে, আমাকে কার্ড দিবে। আর কি পাই দেখি, ওই গোলাপি কালারটা পেলে, পিন কালারটা পেলে আর কি, এই যে এটা পেলে লাভবান হতাম। তো 1x ওটা দিল না, তো এটা দিয়েছে, এটা সবাইকে দেয়। তো ক্লেম করতেছি, কী দিয়েছে, দুটো কার্ড দিয়েছে। আচ্ছা, আমার এখানে 54 কার্ড হয়ে গেছে, দুটো কার্ড এখানে পেলাম। তো ইউ পয়েন্ট 200, তো এই 2000 পয়েন্ট কিন্তু কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর পয়েন্ট কীভাবে করবেন সেটা তো কালকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখন ইনস্ক্রিপশন কীভাবে করবেন সেটা ফাইনালি আরেকটু বুঝিয়ে দিই আপনাদের। দেখেন এখানে কিন্তু অলরেডি 85% কিন্তু শেষ, আর অল্প একটু বাকি আছে, আর 15% হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যাবে, আর কেউ জয়েন করতে পারবেন না। এখানে বিষয়টা একদম ক্লিয়ারলি লেখা আছে এখানে, যে বলছে যে আপনাকে 100টা কার্ড ইউজ করতে হবে, যদি হ্যাঁ সাকসেসফুলি মিন্টস 100 কার্ড মিন্ট করতে হবে, তারপরে 100000 অ্যালি পয়েন্ট আপনাকে আর্নিং করতে হবে, তারপরে আপনি হচ্ছে উইল বি এলিজিবল ফর 150, মানে 150 LXP ফ্রম লিনিয়া। তো 150 LXP-র জন্য এলিজিবল হবেন, মানে লিনিয়াতে আপনাকে 150 LXP দিবে যদি আপনি 100000 পয়েন্ট করতে পারেন 100টা কার্ড ইউজ করে। কার্ড ইউজ করতে হবে কিন্তু, এটাই ওদের রিকোয়ারমেন্ট। আর যদি না করেন যা করতে পারবেন তাই। এখন তো ফি বেশি বেড়ে গেছে, আগে ছিল প্রথম দিন এখানে একবারে 20টা মিন করা যেত, এখন দেখেন 10টা মিন করা যাচ্ছে। গতকালকে আমি ভুলে 1টাতে ক্লিক করে দিয়েছিলাম, একবারে মিন করলে যে ফি যায়, 10 বারে করলে একই ফি যায়। আপনারা এটাতে ক্লিক করবেন, আর একটু ক্লিয়ার করে আপনাদের মেনশন দিয়ে বুঝাই দিচ্ছি, এটাতে ক্লিক করবেন, বুঝতে পারছেন, এটাতে করবেন না। ওকে, তো আমি এটাতে ক্লিক করছি, আমি কয়বার করছি, 4 বার করছি। তো আমার দেখেন 54টা কার্ড এখন আছে, তো আমার 42000 পয়েন্ট হয়েছে, আমার আরও অনেক পয়েন্ট করতে হবে। আসলে এখানে ডলারের একটা খেলাই চলবে, তো যাদের কাছে ডলারের খেলা খেলার জন্য অ্যাবিলিটি আছে তারা খেলবেন, যাদের নাই তারা স্কিপ করবেন। তো আমার অলরেডি এখানে 12-13 ডলার চলে গেছে, মাত্র 42000 পয়েন্ট পেয়েছে। 100000 পয়েন্ট পেতে গেলে আমাকে আরও $15-এর উপরে খরচ করতে হবে, তো এটা অ্যাবিলিটি যাদের নাই তারা স্কিপ করবেন। তো আমি সবটুকু করতে পারবো কি না জানি না, তো আমার এখন যেটুকু ব্যালেন্স আছে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। এই যে এটাতে ক্লিক করতেছি, এখন 10টা দিচ্ছে, ওরা অনেক ফালতু আমি করতেছে, আগে 20টা দিছিল, 5 বার করলে হয়ে যেত, ফিও কম কাটতো। দেখেন এখানে 0.00134454, তার মানে এটা হচ্ছে $3% মতো হয় হিসাব করলে, প্রতি মিনিটে $3-এর বেশি ফি যাচ্ছে। তো মিন্ট করতেছি, দেখেন এটা বিষয়টা খুব খারাপ করে ফেললো এখন ওরা। তো আগে যারা করছেন তারা হয়তো বা
অল্প ফি দিয়ে করতে পারছেন, এখন যারা করবেন তারা বেশি ফি দিয়ে করতে হবে। তো এখন আপনার ইচ্ছা, আপনি করতে পারলে করেন। এখানে টোটালি আমার মনে হয় $20-25 মতো খরচ করতে হবে, 1,00,000 পয়েন্ট করতে হলে, 20টা কার্ড ইউজ করতে হলে। তা আমার এখন আরও 10টা হবে, আমার 42,000 হয়েছে, এখন হয়তো বা 52,000 হবে। তো পরেরগুলো আমি করবো কি না আমি শিওর জানি না। এই যে দেখেন মিন্ট সাকসেসফুল, এখন আমি আর করতে পারবো না, আমার এখন আর ফি নাই, ব্যালেন্স নাই, মেবি জানি না। যাই হোক, আমার আরও 44টা কার্ড আছে। কার্ড এবং পয়েন্ট আর্ন করার বিষয়টা গতকাল ভিডিওতে দেখিয়েছি, যারা কাজ করতে চান তারা দেখে নেবেন। দেখেন এখন আমার এই যে 52,000 হয়ে গেছে, আমার 44টা কার্ড ইউজ হয়েছে। আরও কিন্তু আমার কার্ড ইউজ করতে হবে, 100টা কার্ড টোটাল ইউজ করতে হবে, 200 পয়েন্ট আছে। আচ্ছা, কার্ড আমি পাবো, পয়েন্টও ইজিতে আর্ন করা যাবে, তবে এখানে ফি দিয়ে যে মিন্ট করতে হবে সেটাই আর কি সমস্যা, অনেক ফি লাগবে। তো 52,000 হয়েছে, আরও আমাকে করতে হবে কত, 48,000 করতে হলে আমাকে আরও কমসে কম 4 বার করতে হবে আরও, ঠিক আছে, আরও 5 বার করতে হবে, 5 বারে 3 পয়সা, $15 আরও ফি দিতে হবে। অলরেডি $15 ফি দিয়ে দিছি, তার মানে $30 মতো খরচ হচ্ছে, একদম যেটা ফিউর সত্যি কথা সেটাই বললাম। তা এখন দেখেন আপনারা পারলে করেন, নাহলে স্কিপ করেন, এটা আমি আর কাউকে করতে বলবো না, কারণ এখন ফি বেড়ে গেছে, আগে ফি কম ছিল। তা আমিও প্রথম দিন করতে পারিনি, প্রথম দিন এটা বুঝতেও অনেক সময় লেগে গেছে, তাছাড়া আমার কাছে ডলার ছিল না, আমার কাছে সময় ছিল না, ব্যস্ত ছিলাম, এইসব মিলিয়ে টোটালি আমি প্রথম দিন করতে পারিনি। তো এটা এত তাড়াতাড়ি এভাবে যে ওরা ফাইজলামি করবে এটা বুঝতেও পারিনি। যাই হোক, এখন কিছু করার নেই, আর এটা স্কিপ করলে এমন কোনো সমস্যা হবে না, এটাতে হয়তো এক্সট্রা আর্নিং হতো, আর ওটা হবে না। এমনিতে আমরা লিনিয়াতে যে কাজ করছি, ওয়েবগুলো যারা মিন্ট করছি, ওয়েবগুলো যারা ফুললি 10টা ওয়েবের কাজ করছি, তাদের কোনো প্রবলেমই হবে না, তারা লাখপতি হয়ে যাবেন, ₹00,00,000 টাকা, মানে শুধু লাখপতি না, 1,00,000 আপনাদের ইনকাম হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। 2024 হয়তো নাও দিতে পারে, 25 লিনিয়া থেকে ইনশাল্লাহ কিছু আসবে আশা করা যায়, বা 24 লাস্টের দিকে, ঠিক আছে, 24 সালে। এমনিতে 24 সালে অনেক এয়ারড্রপ দিবে, আর এটা আমার মনে হয় স্কিপ করাটাই বেটার হবে। তো যাই হোক, সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিয়েছি, তারপরও আপনারা যদি করতে চান করতে পারেন, আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো 100 কার্ড ইউজ করতে হবে, 1,00,000 পয়েন্ট করতে হবে টোটালি, আর যদি তা না পারেন, যা যেটুকু করবেন এইটুকুরই হয়তো বা এটুকুরই প্রফিট দিবে, দিবে না যে তা নয়, যে যে যা করতে পারেন, এটা যে একবারে রিকোয়ারমেন্ট 1,00,000 করতেই হবে আপনাকে, এটা কিন্তু ওরা বলে নাই যে 1,00,000 করতে হবে, তাছাড়া এলিজিবল হবেন না। তবে এলিজিবিলিটির জন্য মানে এখানে 150 LXP এটা পাবেন না আর কি, যদি 1,00,000 না করেন, ফুল রিকোয়ারমেন্ট না করলে 150 LXP এটা পাওয়া যাবে না লিনিয়াতে শুধু, আর বাকি মিন্টের জন্য প্রফিট অবশ্য পাওয়া যাবে। তো আশা করি টোটালি বিষয়টা বুঝতে পেরেছেন, এতটুকুই ভিডিও, আর কিছু দেখানোর নাই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখানে আপনি আরও একটা জিনিস করলে করতে পারেন, এই যে আপনি পয়েন্ট আর এটা কার্ডগুলো নেওয়ার জন্য আপনি এখানে কমিউনিটিতে এসে কমিউনিটির কাজগুলো করবেন, করে এখান থেকে ক্লেম করলে পয়েন্ট প্রতি ক্লেমে 20টা করে পয়েন্ট দিয়ে, এখানে অনেক কমিউনিটি এদের সাথে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন, এখানে অনেক কমিউনিটি আছে, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এদের সাথে পার্টনারশিপে চলে আসছে। তো হিউজ একটা ইনকাম এখান থেকে চলে আসতে পারে, যে কোনো একটা সাইড যদি ওদের মিন্টের জন্য এয়ারড্রপ দেয় তাহলে বিশাল কিছু। তো যাই হোক, টোটাল বিষয়টা আপনাদের বুঝিয়েছি, এখন হচ্ছে আপনারা রেফার করবেন কীভাবে, রেফারেল, এখন রেফারেল ক্যাম্পেইনে শুধু পয়েন্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। তো দেখেন আমার রেফার টিম মাত্র কয়টা হয়েছে, 3টা হয়েছে, আমার 7টা এখনও বাকি আছে অ্যাভেলেবেল, তো 3 জন রেফার হয়েছে। তো যাই হোক, এখানে দেখেন এই যে অভাব নাই, 10টা আমাকে রেফার কোড দিয়েছে। তো আপনাদের লাগলে জানাইয়েন, আমি দিব বাকিগুলো, 3টা ইউজ হয়েছে মেবি, আরগুলো হয়নি। তো আপনারা অনেকে এটা ডলারের জন্য করতে পারতেছেন না, অনেকে হয়তো আগে করে ফেলছেন আর কি। তো নিজের দিকে আসলে আপনি আপনার রেফার কোড, রেফার লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন, আর এখানে আপনার মূল বিষয়টা বুঝতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, জয়েন হয়ে থাকবেন, আর ভালো অফার পাওয়ার জন্য অবশ্যই জয়েন হবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।